ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 4 জন নিহত হয়েছে, এছাড়া আহত হয়েছে আরও 32 জন। বৃহস্পতিবার সকালে শহরটির একটি আবাসিক ভবনে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানলে এ ঘটনা ঘটে। ধ্বংসস্তূপ সরিয়ে হতাহতদের উদ্ধারে কাজ করছেন জরুরি সেবা বিভাগের কর্মীরা। রুশ ক্ষেপণাস্ত্র হামলায় সব মিলিয়ে 60টি অ্যাপার্টমেন্ট এবং 50টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া লভিভ জুড়ে একাধিক স্থানে হামলা হয়েছে বলে জানিয়েছেন শহরটির মেয়র। এদিকে ভাড়াটে বাহিনী ওয়াগনারের প্রধান ইয়েভসেনি প্রিগোসিন রাশিয়ায় আছেন বলে জানিয়েছেন বেলারুশ প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 4 জন নিহত হয়েছে, এছাড়া আহত হয়েছে আরও 32 জন। বৃহস্পতিবার সকালে শহরটির একটি আবাসিক ভবনে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানলে এ ঘটনা ঘটে। ধ্বংসস্তূপ সরিয়ে হতাহতদের উদ্ধারে কাজ করছেন জরুরি সেবা বিভাগের কর্মীরা। রুশ ক্ষেপণাস্ত্র হামলায় সব মিলিয়ে 60টি অ্যাপার্টমেন্ট এবং 50টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া লভিভ জুড়ে একাধিক স্থানে হামলা হয়েছে বলে জানিয়েছেন শহরটির মেয়র। এদিকে ভাড়াটে বাহিনী ওয়াগনারের প্রধান ইয়েভসেনি প্রিগোসিন রাশিয়ায় আছেন বলে জানিয়েছেন বেলারুশ প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 4 জন নিহত হয়েছে, এছাড়া আহত হয়েছে আরও 32 জন। বৃহস্পতিবার সকালে শহরটির একটি আবাসিক ভবনে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানলে এ ঘটনা ঘটে। ধ্বংসস্তূপ সরিয়ে হতাহতদের উদ্ধারে কাজ করছেন জরুরি সেবা বিভাগের কর্মীরা। রুশ ক্ষেপণাস্ত্র হামলায় সব মিলিয়ে 60টি অ্যাপার্টমেন্ট এবং 50টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া লভিভ জুড়ে একাধিক স্থানে হামলা হয়েছে বলে জানিয়েছেন শহরটির মেয়র। এদিকে ভাড়াটে বাহিনী ওয়াগনারের প্রধান ইয়েভসেনি প্রিগোসিন রাশিয়ায় আছেন বলে জানিয়েছেন বেলারুশ প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 4 জন নিহত হয়েছে, এছাড়া আহত হয়েছে আরও 32 জন। বৃহস্পতিবার সকালে শহরটির একটি আবাসিক ভবনে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানলে এ ঘটনা ঘটে। ধ্বংসস্তূপ সরিয়ে হতাহতদের উদ্ধারে কাজ করছেন জরুরি সেবা বিভাগের কর্মীরা। রুশ ক্ষেপণাস্ত্র হামলায় সব মিলিয়ে 60টি অ্যাপার্টমেন্ট এবং 50টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া লভিভ জুড়ে একাধিক স্থানে হামলা হয়েছে বলে জানিয়েছেন শহরটির মেয়র। এদিকে ভাড়াটে বাহিনী ওয়াগনারের প্রধান ইয়েভসেনি প্রিগোসিন রাশিয়ায় আছেন বলে জানিয়েছেন বেলারুশ প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 4 জন নিহত হয়েছে, এছাড়া আহত হয়েছে আরও 32 জন। বৃহস্পতিবার সকালে শহরটির একটি আবাসিক ভবনে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানলে এ ঘটনা ঘটে। ধ্বংসস্তূপ সরিয়ে হতাহতদের উদ্ধারে কাজ করছেন জরুরি সেবা বিভাগের কর্মীরা। রুশ ক্ষেপণাস্ত্র হামলায় সব মিলিয়ে 60টি অ্যাপার্টমেন্ট এবং 50টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া লভিভ জুড়ে একাধিক স্থানে হামলা হয়েছে বলে জানিয়েছেন শহরটির মেয়র। এদিকে ভাড়াটে বাহিনী ওয়াগনারের প্রধান ইয়েভসেনি প্রিগোসিন রাশিয়ায় আছেন বলে জানিয়েছেন বেলারুশ প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 4 জন নিহত হয়েছে, এছাড়া আহত হয়েছে আরও 32 জন। বৃহস্পতিবার সকালে শহরটির একটি আবাসিক ভবনে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানলে এ ঘটনা ঘটে। ধ্বংসস্তূপ সরিয়ে হতাহতদের উদ্ধারে কাজ করছেন জরুরি সেবা বিভাগের কর্মীরা। রুশ ক্ষেপণাস্ত্র হামলায় সব মিলিয়ে 60টি অ্যাপার্টমেন্ট এবং 50টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া লভিভ জুড়ে একাধিক স্থানে হামলা হয়েছে বলে জানিয়েছেন শহরটির মেয়র। এদিকে ভাড়াটে বাহিনী ওয়াগনারের প্রধান ইয়েভসেনি প্রিগোসিন রাশিয়ায় আছেন বলে জানিয়েছেন বেলারুশ প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো।